স্বাগত জানাচ্ছি ফিনল্যান্ড থেকে, আমি জসিম। আজকে আমরা দেখব যে ফিনল্যান্ডে আজকের যে আবহাওয়া বা এই মুহূর্তে কিরকম আবহাওয়া, বিশেষ করে লাপল্যান্ডে, যে একটু উত্তর পাশ যেটা ফিনল্যান্ডের, সেখানে এখন আবহাওয়া কিরকম বা বাইরের দৃশ্যটাই বা কিরকম। আজকে বলা যায় একটি বিশেষ দিন, কারণ হচ্ছে আজকে এখানে এই শীতের যে তাপমাত্রা, শীত তো শুরু হয়েছে অলরেডি 2 মাস আগে থেকেই, তো আজকে শীতের যে তাপমাত্রা ছিল সেটা অনেকটাই কম, মানে হচ্ছে গিয়ে, আবার অন্যদিকে বলা যায় যে বেশি, সেটা হচ্ছে গিয়ে -30-এর উপর। তো এইরকম যে ঝকঝকে রোদেলা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, দেখে হয়তো মনে হতে পারে যে আসলে মনে হয় খুব বেশি গরম আছে, কারণ যেহেতু রোদ দেখা যাচ্ছে হয়তো মনে হতে পারে যে আবহাওয়া খুবই সুন্দর আবহাওয়া। কিন্তু সুন্দর আবহাওয়া সবই ঠিক আছে, কিন্তু যখন হচ্ছে গিয়ে শীতের সময় এরকম ঝকঝকে রোদ থাকে, আকাশ পরিষ্কার থাকে, তখন সাধারণত টেম্পারেচার একটু কম হয়। যেমন আজকে লাপল্যান্ডের বিভিন্ন জায়গায় এই টেম্পারেচার রেকর্ড করা হয়েছে প্রায় -35-এর মতো। তো এই যে আপনারা গাছ দেখতে পাচ্ছেন বা এই যে সূর্যের আলো, সেই এই সময় এটা মানে বাইরে দেখে হয়তো মানে অনেকেরই মনে হয় যে আচ্ছা ঠিক আছে, তো মনে হয় খুব বেশি কাপড় চোপড় পরার দরকার নাই বা ঠান্ডা এতটা হয়তো লাগবে না, কিন্তু বাস্তবতা আসলেও ওরকম না। তা আমি আপনাদের একটু দেখাচ্ছি এই পাশ দিয়ে, এই যে আপনারা আমার ছায়া দেখতে পাচ্ছেন এখন, কারণ হচ্ছে মোবাইলে চার্জ না থাকার কারণে বা হঠাৎ করে খুব সহসাই মোবাইল ডেড হয়ে যাওয়ার কারণে মোবাইল থেকে আসলে ভিডিওটা করা যায়নি বা লাইভ করা যায়নি, সে কারণে ক্যামেরা থেকে যখন করছি তখন আপনারা শুধু আমার ছায়াটাই দেখতে পাচ্ছেন। তো যেটা বলছিলাম যে আজকের এই আবহাওয়ার পিছনে একটা অন্যতম একটা কারণ হলো যে সাধারণত এই জানুয়ারি ফেব্রুয়ারি বা মার্চ, এই 3টা মাস অনেক বেশি ঠান্ডা থাকে। তো কখনো কখনো টেম্পারেচার হয় এরকম যে এটা কমে 30 তো হয়, মানে 35-40-এর কাছাকাছি যায়, 50 ছিল অনেক বছর, তো 50 মনে হয় বেশ কয়েক বছর আগে হয়েছিল, আমি আসার পর সাধারণত 50 পাই নাই। আমি নিজে যতটুকু দেখেছি সেটা হচ্ছে মনে হয় 3 বছর আগে, এটা সম্ভবত 2014 বা 15 হবে, তখন ছিল -41-এর মতো। ওই দিন সকালবেলা আমি হাঁটতে হাঁটতে কাজে গেলাম, তখন এরকম একটা খুবই ঠান্ডা পরিবেশ এবং বলা যায় চারদিকে একবার আইস কোল্ড মতো অবস্থা। তো আমরা চেষ্টা করি একটু হেঁটে উপরের দিকে যাওয়ার। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পা পুরো ঢেউ যাচ্ছে, আমি এত বড় বুট জুতা পরেছি, তারপরও স্নো তো অনেক বেশি, সেই কারণে পা যেদিকে যায় পাও মানে সাথে সাথে ঢেবে যায় আর কি। এই যে আপনারা দেখেন যে কী অবস্থা, আমার জুতো পুরোটাই চলে যাচ্ছে একবারে স্নোর মধ্যে। তো যাই হোক, এখানে কিছুটা কম, তো আমরা হেঁটে উপরে ওঠার চেষ্টা করি। উপরে উঠে তারপরে আমরা সেখান থেকে দেখব যে পুরো দৃশ্যটা কীরকম দেখায়। তো এই যে আমরা স্নোর উপর দিয়ে হেঁটে যাচ্ছি, তো আপনারা সূর্যের আলো দেখতে পাচ্ছেন, তা আমরা একটু পরে দেখব আসলে উপর থেকে উঠে যে চারপাশে বাইরের দৃশ্যটা কীরকম দেখা যায় একটু ডানে বামে। আজকে তাহলে এ পর্যন্তই, আমরা একটু উপর থেকে দেখি যে আসলে পুরো এতক্ষণ আমরা যে বিভিন্ন স্নো দেখলাম বা বিভিন্ন শীতের যে গাছগুলো দেখলাম আজকের এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে, তো এখন এর মাঝখান দিয়ে আসলে কীরকম দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের আমাদের সংক্ষিপ্ত তুষার রাজ্য ভ্রমণ, আশা করি সবার ভালো লেগেছে। প্রবাস কথার সাথে থাকুন, দুনিয়া দেখি প্রবাস কথায়। প্রবাস কথার ফেসবুক পেজ এবং ইউটিউব পেজে লাইক দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেখুন সরাসরি বিভিন্ন ঘটনা এবং দৃশ্য।
আর সবাই আপনাদের মতামত জানালে খুশি হব। আমি জসিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ফিনল্যান্ডের রহনিমি থেকে।